হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে গিয়ে কী বার বলো তো, শুক্রবার। হ্যাঁ, আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজছে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আমি আমার সকালটা শুরু করে দিয়েছি, তো তাই ভাবলাম আমার দিনটাকেও এখন তোমাদের সঙ্গে এখন থেকেই শুরু করে দিই। কাল রাতে এত ভালো ঘুম হয়েছে না কি বলবো, আর ওয়েদারটা এখন এত সুন্দর হয়ে গেছে। দেখবে সকালের দিকটা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যান বন্ধ করেও থাকতে পারবে না, আবার গায়ে হালকা একটু চাদর নিয়ে থাকতে হয়। ওয়েদারটা এখন ভীষণ সুন্দর, এত ঠান্ডা ঠান্ডা, ঘুমটা খুব ভালো হয়েছে, ওই জন্য এখনও আমার ঘুমটা কাটেনি, এখনও ঘুম রয়েছে। দেখতেই পাচ্ছ চোখ ফোক পুরো ফুলে রয়েছে, কারণ কালকে রাতের ঘুমটা খুব ভালো হয়েছে। ওয়েদারটা এখনও আমি ফ্যান বন্ধ করে আছি, তো মানে একদম সুন্দর ওয়েদার রয়েছে, যে ফ্যান চালাতেই হবে এরকম না, ভালো একটা ঠান্ডা ভাব চলে এসেছে। হ্যাঁ, ভালো ঠান্ডা ভাব চলে এসেছে, তো অক্টোবর শেষ প্রায়, নভেম্বর পড়তে গেল, তো ঠান্ডা তো আসবেই। এবার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে মোটামুটি ঠান্ডা থাকে না, 2 মাস ঠান্ডা থাকবে, তো সেই কারণে তো চাই, ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ, মানে ওয়েদারটা খুব ভাল লাগছে, মানে পুজো গেল এখন একটা শিমশিম ওয়েদার, খুব ভাল লাগছে। চাই একটু চা ফা খেয়ে শরীরটা এখন একটু এনার্জি নিই, যাতে গলার সাউন্ডটা বাড়ে। আমি এখন আমার সেন্টার, মানে যেখানে সকালবেলা বসি সেখানে বসে পড়েছি। মা চা করছে, চা করছে না, একটুখানি ওই ড্রিঙ্কসটা খেলাম, এখন একটু বসি, তারপর চা করবে, মানে চা করবে। আর মা ওখানে আনাজ কাটতে লেগে গেছে, মানে সবজিপাতি কাটতে লেগে গেছে, অফিস যাবো, তার জন্য রান্না বান্না করতে হবে, সেই জন্য কাটাকাটি করছে। মাম তোমার হলে তাহলে চাটা দিও, 8টা বেজে গেছে, বুঝলে? শীত শীত ওয়েদার বাইরে, আর এখন হচ্ছে এখানে গরম ধোঁয়া ওঠা চা আছে। এখন এই চাটা খেয়ে আমি হচ্ছে আমার যে মাথাটা যে হ্যাং হয়ে আছে, ভুল ভাল কথা বলছি, সেটা এখন ছাড়াবো এটা খেয়ে। আজকে বাইরে ওয়েদারটা দেখো, আজকে সেরকম রোদও নেই, কেমন যেন একটা শিম, পুরো ব্যাপারটা একটা ঝিমিয়ে আছে, না কোনো গাছের পাতাও নড়ছে, না কীরকম একটা থমথমে টাইপের ওয়েদারটা হয়ে আছে বাইরেটা। মা এখানে রান্না করা শুরু করে দিয়েছে, অন্ধকার, মেঘ মেঘলা মেঘলা হয়ে আছে বলে অন্ধকার দেখছে। এখানে মা পার্শে মাছ ভাজছে, ওখানে আরও ভেজে রাখা রয়েছে। আজকে পার্শে মাছে সর্ষে হবে, আর ঘঁ 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 করে আওয়াজ শুনছো, সেটা হচ্ছে চিমনি চলছে, এই পার্শে মাছ ভাজছে, আর ওধারেও ভাজা আছে। দেখেই নিলে আজকে আমার লাঞ্চে কী কী খাবার রয়েছে, পার্শে মাছ, পার্শে মাছের সর্ষে করছে মনে হয় মা, কারণ আর পার্শে মাছটা না আমার খেতে শীতকালে ভীষণ ভালো লাগে, পার্শে মাছটা খেতে। তো আজকে বাবা এর আগের দিন এনেছিল, তো আজকে এটা পার্শে মাছ করছে মা। আর ওখানে আমি গেলাম, ওখানে প্রথম কথা একটু অন্ধকার দেখতে পেলে, কারণ বাইরেটা মেঘলা মেঘলা, তোমাদেরকে আমি ওয়েদার দেখালাম, আমি বাইরের ওয়েদার মেঘ করে রয়েছে, আর একটা ঘ্যাঁসর ঘ্যাঁসর আওয়াজ পাচ্ছে, তার কারণ চিমনি চলছে, ওই কারণে আমি ওখানে বেশি কথা বললাম না, ঘরে চলে এলাম। আমি আপাতত স্নানে যাচ্ছি, স্নান ধান করে এসে তোমাদেরকে দেখাবো আমি আজকে কি খাবো, পার্শে মাছ তো খাচ্ছি সাথে, তার সাথে আর কি কি থাকছে সেগুলো সব তখন তোমাদেরকে দেখাবো। এখন যাই, অনেকক্ষণ ধরে বকবক করছি আর যেতেও ইচ্ছে করছে না আর কি, কারণ এই তোমাদেরকে বলেছি যে ঘুরতে যাওয়া আছে নেক্সট উইক, তো সেইটা নিয়ে সমস্ত প্ল্যানিং প্রোগ্রাম করছি, কি কি নিতে হবে না নেবো সেইগুলো সব বকবক করছি, তো ওই কারণে একটু দেরিও হয়ে যাচ্ছে, 9:15 বেজে গেছে। এবার আমি স্নানে যাবো, স্নান করে এসে তোমাদেরকে আমি দেখাবো আমি আজকে কি কি খাচ্ছি। স্নান হয়ে গেছে, এখন খেতে যাব, কি কি খাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে রয়েছে ভাত, এটা লাল শাক ভাজা, এইখানে রয়েছে পনির না ছানা, ছানার তরকারি, আর এইটা হচ্ছে সর্ষে পাপদা বলছি, পার্শে মাছ, মা এখানে একবারেই দেখেছে, এইটা সর্ষে দিয়ে পার্শে মাছ, আর এটাই 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 হচ্ছে আজকে আমার খাবার। তবে আজকে আমাকে মা খাইয়ে দেবে, আমি খাবো না নিজের হাতে, নিজের হাতে খাবো না, মা খাইয়ে দেবে, তাই এইখানটাতে বসলাম, টেবিলে আর গেলাম না, যা অন্ধকার আসছে, হ্যাঁ টেবিলে আর গেলাম না, তো আমি এখন বসি, বসে তাড়াতাড়ি করে খেয়ে নিই। কমপ্লিটলি রেডি হয়ে গেছি, খেয়ে দে একটুখানি
টান টান হয়ে শুয়েছিলাম বিছানায়, দেখলাম আজকে হাতে সময় রয়েছে, অন্য কোনো দিন থাকে না, তো রেডিটি এখন রেডি হয়ে গেছি। আজকে তাড়াতাড়িও রেডি হয়ে গেলাম, কেন কি জানি, যাই হোক হয়ে গেল, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। দেখো সেই পুজোতে যে কানের দুল খুলেছিলাম, এখনও কানের দুল পরার আমার সময় হয়নি, আসলে মানে মনে থাকছে না, রাতে যখন বাড়ি আসছি না তখন এসে মনেই থাকছে না, সকাল থেকেও মনে থাকছে না। আর কখন মনে পড়ছে, যখন রেডি হয়ে অফিসে বেরাচ্ছি তখন মনে পড়ছে, তখন এক্ষুনি মা ঘ্যাঁচ ঘ্যাঁচ করছিলো কানের দুল পর, কানের দুল পর, কিন্তু আর সময় হলো না দূর, এখন আবার বার করবো, বার করে তাকে আবার পড়বো, তো হয় না। আর মা আমার মা হচ্ছে মানে খালি কানে থাকলে ভীষণ রেগে যায়, বড্ড চিৎকার করছিল, আমি বললাম থাক আজকে এসে পড়বো, জানি না আদৌ এসে পড়তে পারবো কিনা, মানে আমি ভুলেই যাচ্ছি কন্টিনিউ কবে থেকে, মা বলছে পর পর পর, আর আমি খালি ভুলে যাচ্ছি, তো দেখি আজ রাতে এসে পড়বো। এসেছে, ঠিক আছে, তো চলো বেরোই, চলো বেরো, দূরে দাঁড়িয়ে আছে, উঠে পড়ি। আমি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি, আজকে অনেকক্ষণ আগে বাড়ি ফিরেছি, ফ্রেশ ফ্রেশ হয়ে আমি খানিকক্ষণ বসেও ছিলাম, তারপর ভাবলাম না আমি বাড়ি ফিরে ভিডিওটা অন করিনি, তাই এখন ভিডিওটা অন করলাম। এখন ওই 9টা মতন বাজতে যায়, তো একটুখানি রেস্ট করছিলাম, কারণ আজই যাই না কেন শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, এনার্জিটাও পাচ্ছি না, কি জানি ওয়েদারটার জন্যও হয়তো, ভালো ঠান্ডা ঠান্ডা বাইরেটাতে তো ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে, আসার সময় দেখছিলাম অনেক ছোটো ছোটো বাচ্চাদের দেখছি, মানে ছোট পুচকে পুচকে যে সমস্ত বাচ্চা তাদেরকে দেখলাম সোয়েটার ফোয়েটার পরিয়ে নিয়ে যাচ্ছে, মানে ভালো শিমশিম লাগছে বাইরেটা, এবার ওই জন্যই হয়তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে শরীরটা হয়তো একটু ম্যাচ ম্যাচ করছে। তো যাই এখন গিয়ে রেস্ট করি, তারপর মা যখন ডিনার বানাবে, আজকে মায়ের এখনও পুরো ডিনার বানানো হয়নি, যখন বানাবে তখন তোমাদেরকে দেখাবো। আমার ডিনার করা হয়ে গেছে, আমি এখন জাস্ট শুতে যাব আজকে, আর না একদম পাচ্ছি না, আমার চোখ মুখ দেখেই অত বুঝতে পারছো আমার শরীরটা দিয়ে খুব খারাপ আছে, জানি না হঠাৎ করে কী হলো, অফিস থেকে আসার পর ঠিকই ছিল, হঠাৎ করে যে কী হলো, খুব ডাউন যাচ্ছে, তোমাদেরকে আরও এর আগে দেখাবো বলেছিলাম আমি কী করছি না করছি, কী খেলাম না খেলাম আমি কিছুই দেখাতে পারিনি, জাস্ট নর্মাল একটু রুটি আর তরকারি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন শুতে যাব, এখন এই 9:30-10টাও বাজেনি, তো মানে 9:30 বেজে গেছে, 10টা বাজেনি, কিন্তু আর ভাল লাগছে না আজকে, তো আজকের ব্লগটা ওই কারণেই এখানেই রাখছি, তোমাদের সঙ্গে কালকে দেখা হবে, চেষ্টা করছি একদম ফুল এনার্জেটিক কালকে আর কি করার, তো চলো আশা করছি ঠিক হয়েই যাবে, কোনো কারণবশত হয়তো হয়েছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের সঙ্গে কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে, বাই।